রাজশাহীতে দায়িত্ব পালন করা অবস্থায় পুলিশের সার্জেন্ট বিপুল ভট্টাচার্যকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার ঐতিহ্য চত্বরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য। এ সময় তিনি দুই যুবককে থামিয়ে তাদের মোটর সাইকেলের কাগজপত্র দেখতে চায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই যুবক সার্জেন্ট বিপুলের উপর হামলা চালায়। এ সময় তারা সার্জেন্ট বিপুলকে পিটিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে হাসপাতালের 4 নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কাঠের চলা দিয়ে তাকে পিটিয়ে জখম করা হয় বলে পুলিশ জানায়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, আত্মরক্ষার সময় কাঠের আঘাতে তার এক হাত ভেঙে যায়। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দুপুর 2:30টার দিকে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সার্জেন্ট বিপুলকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি বলেন, হামলাকারী দুই যুবকের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এখন ডাক্তার যেটা বলো, তার হাতে কয়েকটা ভেঙে গেছে এবং এটা ফ্র্যাকচার হয়ে গেছে। আমাদের সার্জেন্ট আজকে দায়িত্ব পালন করার সময় একটা অবৈধ মোটরসাইকেল আটকার পরে তার কাগজপত্র চাওয়ার পরে সে উত্তেজিত হয়। পার্শ্ববর্তী দোকান থেকে সে কাঠের দোকান থেকে ইয়া নিয়ে আসে। সে বুঝার উঠার আগেই সে তাকে বেদম মারপিট করে এবং ইভেন সে পালানোর চেষ্টা করছিল আমাদের সার্জেন্ট। তারপরেও সে ওই সিএনজিতে মেডিকেল যাওয়ার চেষ্টা করছিল। সিএনজিতে সে বেদম মারপিট করছে, বিভিন্ন জায়গায় ইঞ্জুরি। তার উদ্দেশ্য ছিল তাকে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলা, তার উদ্দেশ্য ছিল। আমরা তার নাম ঠিকানা পেয়েছি এবং তার গাড়িটা জব্দ করেছি, মোটরসাইকেলটা। সে মোটরসাইকেলে কোনো কাগজপত্র নেই। সে সার্জেন্ট জিজ্ঞেস করার পরেও সে বলেছে যে আসলে আপনি কেন আমার গাড়ি আটকালেন। সে কাগজপত্র তো শো করে নাই এবং এত উত্তেজিত ছিল। সে কাগজপত্র চাওয়ার সাথে সাথে পার্শ্ববর্তী দোকানে যে কাঠের দোকান ছিল ওখান থেকে কাঠের গুঁড়ি নিয়ে আসে। সে মানে এলোপাতাড়ি তাকে মারা শুরু করছে। পরবর্তীবারে সে নিজেকে রেস্কিউ করার জন্য একটা পার্শ্ববর্তী একটা সিএনজি ছিল, পালানোর চেষ্টা মানে যাওয়ার হাসপাতাল যাওয়ার চেষ্টা করছিল। তারপরেও তাকে ওখানে বেদম মারপিট করছে। পরবর্তীবারে লোকজন চলে আসলে ওখান থেকে সে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় এবং আমরা তাকে তার মোটরসাইকেল সহ জব্দ করেছি এবং আমরা তাকে চিহ্নিত করতে পেরেছি। আমরা কঠোর অবস্থানে যাবো আর কি, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তার ভিতরে রেগুলার মামলা হবে। সরকারি কাজে সে বাধা প্রদান করেছে এবং বাধা প্রদান করার পাশাপাশি সে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে, হত্যার চেষ্টা করেছে সে। আমরা তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। স্যার, চিকিৎসক